প্রিয় নায়ক অমর নায়ক সালমান শাহ, যার টানে আমি এফডিসির ভিতরে আসছি। এই যে ঝর্ণের স্পটটা দেখতেছেন, মূলত এখানে এটা আসার উদ্দেশ্য হলো এটা, এর জন্যই আসা। এখানে সালমান শাহর অনেক স্মৃতি আছে, এখানে সালমান শাহ অনেক অসংখ্য অসংখ্য অভিনয় করছে। এই যেমন পেছনের আপনি সিঁড়িটা দেখতে পারতেছেন, এটা হলো মায়ের অধিকার সিনেমার স্পটটা আর কি। ঝর্ণের স্পটও এখানেও অনেক গানের শুটিং হয়েছে, ঠিক আছে। সেই স্মৃতিটা মানে দেখার জন্য এই জায়গায় আসছি, যে জায়গায় সালমান শাহ অভিনয় করেছে অনেক মিস করি, যে জায়গাটা দেখা মানে মনে অনুভব হইতেছে যে মানে কিছুক্ষণ আগে এই জায়গায় আসছিল, ঠিক আছে, এই জায়গায় আসছিল, এরকম অনুভব পেতেছি যে সেই জায়গায় দাঁড়িয়েছিল। মানে এটুকু দেখে আমার মানে নিজেকে অনেক কি লাগতেছে, গর্ববোধ মনে হইতেছে যে সে যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় আসতে পেরেছি। এটা ভেবে আমার অনেক ভালো লাগতেছে। আর আমি মনে করেন সালমান শাহ ছোটোকাল থেকেই মানে একটু না বললেই হয় না, মানে স্কুলের টিফিনের টাকা মানে না খায় মনে করেন যে আমি ভিউ কার্ড কিনতাম, সালমান শাহ ছবি দেখতাম, মানে এটা অভ্যাস ছিল আর কি, ঠিক আছে। আর এখনও বড় হয়েছি, এখনও সালমান শাহর যেসব স্মৃতিময় জায়গাগুলো সেগুলো আমি খুঁজে বেড়াই, কোথায় মানে একটা আনন্দ ছবি আছে আপনার টাঙ্গাইল মধুপুর, সেই জায়গায় গেছি, কোথায় কোথায় কী করছে, মানে সেগুলো দেখায় মানে এটা একটা কৌতূহল। আমার আর অন্য কোনো নেশা নাই, তো সালমান শাহ কী কী কোথায় কী না করছে এটাই নিয়ে আমার একটা কৌতূহল, সেই জন্য এই এই জায়গায় আসা। সালমান শাহর সাথে কোন নায়কের সিনেমা আপনার কাছে বেশি ভালো লাগে? কোন নায়িকার সাথে? সালমান শাহর সাথে কোন নায়কের সিনেমা আপনার কাছে ভালো লাগে? নায়িকার সাথে মানে সালমান শাহর সাথে কোন জুটি বেস্ট? বলতে গেলে তো শাবনুরি জুটি বেস্ট, মানে ওই বেশি ছবি করছে, অন্য নায়িকার ওর যার সাথে করছে তারাই মানাইছে অনেক, আর যে ছবিগুলো করছে সেই ছবিগুলো মনে হয় অনেক মুগ্ধ করার মতো, মানে ওর যা দেখি আমি তাই ভালো লাগে, ও যা করছে সেটাই আমার ভালো লাগে, আদার সবই ভালো লাগে, ঠিক আছে, মানে মুগ্ধ করা আমি। আর আমি যতদিন বেঁচে আছি, ঠিক আছে, মানে সালমান শাহ আমার মানে মন প্রাণ জুড়ে মানে পুরোটাই ওই ওই রয়েছে। আপনাকে দেখলাম যে সালমান শাহর অসমাপ্ত যে সিনেমাগুলো প্রেমের বাজি এবং শেষ ঠিকানা, এই সিনেমার বিষয়ে জানতে চাচ্ছেন যে এগুলো ক্লিপগুলো? জি হ্যাঁ, আমি একটু আগে মুস্তাফিজুর রহমান বাবু পরিচালক প্রেমের বাজি সিনেমাটা যেটা করছে, যে ছবিটা করছিল বললো যে 40%, আমি বললাম যে ওটা যদি কোনোভাবে বের করা যায় আমরা ভক্তরাই দেখতাম, তো সে বললো না এটা হয়তো স্টোরি মিস্টোরি কোথায় আসছে ওগুলো পয়সাগুলো নষ্ট হয়ে গেছে, মানে ওইটা নিয়ে তারা তেমন একটা আগ্রহ না, মানে আমাদের যতটা আগ্রহ তার তেমনটা আগ্রহ নাই, ঠিক আছে, সে সেটাই বললো। শেষ ঠিকানা সে পরিচালকের সাথে তো আর দেখা হয় নাই, মানে খোঁজ করছিলাম, সে বলে এখন একটু বাইরে আছে শুটিং অন্য আউটডোরে আছে আর কি, এই শুনলাম আর কি, মানে ইচ্ছা ছিল তার সাথে একটু কথা বলে একটু জানা আগ্রহ ছিল। আর সালমান শাহ যদি অসমত সিনেমাগুলো দেখতে পারতাম মানে নতুন করে ওর কিছু মানে ওর স্টাইল ওর অভিনয়গুলো দেখলে মানে আরও ভালো লাগতো।